আজকে আমরা আমরা একটা খেলা খেলবো, সেই খেলাটা হচ্ছে অক্ষর দিয়ে খেলা। আর আজকে আমাদের এই খেলায় তিনজন পার্টিসিপেন্ট থাকবে, আমি, প্রীতম এবং তার মা। তো আমরা এই তিনজন মিলে আজকে এই খেলাটা খেলবো। তো খেলাটা শুরু হচ্ছে, বাবা তুমি কিছু বলবে খেলা সম্পর্কে? হ্যাঁ বলো। হচ্ছে এই খেলায় কেউ হারে কেউ জিতে তাহলে তাকে পুরস্কার দেওয়া। আচ্ছা, মানে যে জিতবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে আর যে হারবে তার কোনো পুরস্কার নেই, এই তো ঘটনা? তাহলে পুরস্কারটা কি হবে? বাবা আমরা কি আর কোনো খেলা খেলবো? খেলবো, অনেক খেলা খেলবো। তার আগে বলো পুরস্কার কি দিবা, বলো। পুরস্কার আমরা হচ্ছে টিভি দিবা, টিভি আর ব্যাগ। টিভি আর ব্যাগ? আচ্ছা, আমরা যে পুরস্কারটা দেওয়া হবে সেই পুরস্কারটা বাসায় থাকবে, কেউ নিতে পারবে, তাই না বাবা? আচ্ছা, তাহলে আমাদের খেলাটা শুরু করি। তাহলে প্রথমে তুমি শুরু করবে খেলাটা। কতে কমলা, কতে খই, কতে খরগোশ, কতে খেলনা, গতে গাছ, কতে গরু, গতে গামছা, গতে ঘুঘু, গতে গতে ঘুম, গতে শম, গতে ব্যাং, ইয়তে ট্যাং, চতে চশমা, চতে ছাতা। তুমি ভুল বলেছ, তুমি ভুল বলেছ। চতে কি হবে বলো আবার? চতে চোখ, চতে চাবি, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাদ, ঘরে ছাদ, গর্গীয় জ্যোতি জাহাজ, বর্গী জতে জঙ্গল, ঝতে ঝড়, ঝতে ঝাড়ু, ঝতে ঝাজর, ইয়তে মিয়া, ইয়তে মিয়া, ইয়তে, না আমি এটা পারছি না, আমি এটা বলতে পারছি না, আমি হেরে গেছি। টিয়া, বলো বলো তাড়াতাড়ি বলো। তুমি ঠিক বলছো, ততে টাকা, ঠতে ঠকর, ডতে ডাগর। যাই হোক, আমরা কিন্তু যে খেলাটা ঢোল, ইয়েস, আমরা খেলাটা কিন্তু খুব মজা সহকারে খেলছি। খেলার চলে কিন্তু পড়াশোনা হচ্ছে। প্রীতম কিন্তু প্রতিটা অক্ষরে কিন্তু সে বলতে পারছে, অক্ষরে যে কী হবে, কী শব্দ তৈরি করবে, সে কিন্তু খুব সহজেই শব্দ তৈরি করতে পারছে, যেটা আমিও পারছি না, কারণ আমরা সবাই আগেই পড়ে আসছি। তো সে কিন্তু সত্যি খুব সুন্দর করে আমাদের সাথে যাচ্ছে, আমাদের সাথে বেশ ভালো লাগলো তার সাথে খেলাধুলা করে। আমরা আরও অনেক খেলা খেলবো। Please.
Okay. Wow. Çok sunur hiç baba. Thank you baba.